এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ভুল মানে দাঁড় করিও না, আমি কিন্তু কাউকে সন্দেহ করিনি, আর বাড়ির কাউকেই আমি সন্দেহ করি না। আমি জাস্ট এমনিই জিজ্ঞেস করেছিলাম তোমাকে। তবুও কথা যখন উঠেছে যে ঘর সার্চ করা হবে, আমি চাই যে আমাদের ঘর সার্চ করা হোক। দেখো আমি ক্লিয়ার থাকতে চাই দাদা ভাই। দাদা ভাই তুই যদি চাস আমার ঘর সার্চ করতে পারিস, চল। না না সেটা কেন হবে? দেখো গয়নার বাক্সগুলো যা হারিয়েছে সেটা তো আমার দোষ, তাই না? তার জন্য এই বাড়িতে সবার ঘর সার্চ করা হবে এটা আমি মানতে পারবো না। কেন বৌদি, তুমি চাও না তোমার ঘরটা সার্চ করা হোক? বেশ, তাহলে সবার আগে আমার ঘর দিয়ে শুরু করা হোক। প্লিজ জাগৃতি, কোনো প্রশ্নই ওঠে না। না পিসমণি, প্লিজ প্লিজ পিসমণি, আমি মিথ্যে বদনাম নিয়ে থাকতে পারবো না। প্লিজ যারা যারা চাও আমার ঘর সার্চ করতে, তারা সার্চ করতে পারো। প্লিজ এটা হতে দেবেন না, এতে চাকরিটিকে অপমান করা হবে, আপনার ছেলেকে অপমান করা হবে। মা, তোমায় কতবার এক কথা বলতে হবে বলতো? তোমায় আগের দিনই বললাম এটা আমাদের ফ্যামিলির ম্যাটার, এর মধ্যে প্লিজ তুমি ঢুকো না। আচ্ছা ঈশা, তুই কেন চাকরিটিকে অপমান করছিস বলতো? এবার তো তোমাদের করব, আর একটু অপেক্ষা করো, আমার অপমানের ঠেলায় তোমরা আজই বাড়ি ছাড়তে বাধ্য হবে। কয়না কে সরিয়েছে জানি না, কিন্তু অপমান করার এত বড় একটা সুযোগ পেয়েছি হাতছাড়া করে নাকি তাই। দাদু আমি বলি কি, আপনাকে তো এই বাড়িতে সবাই খুব বিশ্বাস করে, আপনি গেলেই খুব ভালো হতো। আপনার তো শরীরের অবস্থা ঠিক নয়, সেই জন্য আপনাকে জোর করব না। তার চেয়ে বরং কাকাই আপনি জানেন, সবার ঘরটা একবার দেখে আসুন।